স্কুলে হারাধন মাস্টার মশাই পড়া আমার কিছুতেই মাথায় ঢোকে না। তাই তো বউ আমাকে পড়াশোনা সহজ করে বুঝিয়ে দিতে এসেছিল। আচ্ছা আপনি যদি আমায় বিশ্বাস না করেন তাহলে হারাধন মাস্টার মশাইকে জিজ্ঞেস করুন, আর সেই জন্য তো আমি প্রথমবার আজকে স্কুলে পড়া পেরেছি। এ কথা ঠিক ফণিভূষণ বাবু, যে ছেলে ইংরেজিরই জানতো না সে আজ ইংরেজি গ্রামারের সঠিক উত্তর দিয়ে দিচ্ছে, একদম নির্ভুল। ওই ডুমুরের ফুল তাও হয়, কিন্তু মানিকের মুখে সঠিক উত্তর, এটা এটা অবিশ্বাস্য। এখনো না, এখনো আমার মাথাটা না ঝিমঝিম করছে ওই সঠিক উত্তর শুনে। শুধু মানিক চাঁদ নয় বাবা, কমলাকান্ত আমাদেরও পড়িয়েছে। হ্যাঁ বাবা, কমলাকান্ত আমাদের মোগল সাম্রাজ্য সহজ করে বুঝিয়ে দিয়েছে। ছড়াও শিখিয়ে দিয়েছে আমাদের, ও আমাদের পড়ালে এবার আমরা আর ফেল করবো না বাবা। মিথ্যা কথা বলার জায়গা পাস না, ওই মেয়েটা তোদের পড়াশোনা শিখিয়েছে। হেসেল ঠেলা ছাড়া মেয়েরা কিছু করতে পারে নাকি? কমলাকান্তই আমাদের কি শিখিয়েছে বাবা, আর আমাদের মাস্টারমশাইয়ের কাছে ঠেঙানিও খেতে হবে না, আর ক্লাসের বাইরে কান ধরে দাঁড়াতেও হবে না। কি ছোট ছেলেদের কথায় কান দিচ্ছেন? ওরা বলছে আর আপনারাও বিশ্বাস করছেন যে এই মেয়ে ওদের পড়া শিখিয়েছে, ওরা সব পারবে। পারবেই তো মাস্টার মশাই, আপনি তো দেখলেন আমার বউ কত ভালো পড়াশোনায়। এই যে বউয়ের ধামা ধরা চামচে, কি এমন বিদ্যাধরী বউ তোমার শুনি? ঠিক ওনাদের মতো পণ্ডিতরা দাঁড়িয়ে থাকতে তুই তোর বউয়ের সুনাম গাইছিস? দেখ আমি ওনাদেরকে এমন প্রশ্ন করবো ওনারা সঠিক উত্তর দিয়ে দেবে, আর তোর বউ যাদেরকে শিখেছে না তারা একটা উত্তর দিতে পারবে। দেখ রে, আবার প্রশ্ন উত্তর? হ্যাঁ বলুন বলুন, কি জিজ্ঞেস করবেন? সম্রাট আকবরের দাদুর নাম কি? কে কে বলতে পারে দেখি বলুন। দাদু হুমায়ুন। দাদুর নামটা মিলিয়েই নাতির নাম রাখা, নাতির নামটা আকবর হলে প্রভাকর। আপনার দাদুর নাম নয় দিগন্ত বাবু, আকবরের দাদু কে ছিলেন তার নাম কি? আমি জানি। জানিস? বল দেখি। আকবরের দাদুর নাম বাবর স্যার। বাহ, ভেরি গুড। কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ সোম থেকে রবি সন্ধ্যে 6:30 স্টার জলসায়।